বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত চলে বাফুফের কংগ্রেস। এরপর শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। পছন্দের প্রার্থী বেছে নিতে 133 জন কাউন্সিলর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দর্শক, বাফুফে নির্বাচনের খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব, তিনি আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। হাসিব, বাফুফে নির্বাচনে ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখছেন আর এজিএমে কি আলোচনা হয়েছে? তানিয়া, 133 জন কাউন্সিলর যারা এই এই মুহূর্তে আছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যারা কিনা বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভোট দিচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু 133 জনের মধ্যে আমার জানা মতে তথ্য অনুযায়ী 118টি ভোট কিন্তু পড়েছে, অর্থাৎ আরও 105টি ভোট বাকি রয়েছে। সেই সাথে এক ঘন্টা পেরিয়েছে, এক ঘন্টা কিছুটা সময় বেশি পেরিয়েছে, আর 3 ঘন্টা হাতে আছে। তো বাকিটা সময়ের মধ্যে বাকি ভোটগুলোও পড়ে যাবে এবং 133 জন ভোটার প্রত্যেকে কিন্তু উপস্থিত আছে। গত নির্বাচন কিন্তু প্রত্যেকটা ভোটার বা প্রত্যেকটা ডেলিগেট কিন্তু উপস্থিত ছিলেন না, সো এবার কিন্তু প্রত্যেকটা ভোটার উপস্থিত আছে এবং উপস্থিতি আছে। এবং যে প্রশ্ন করেছে যে এজিএমে এর আগে কী আলোচনা হয়েছে, সাধারণত অর্থ বছরের যে একটা হিসেব থাকে সেটি আসলে এর এই নির্বাচনের আগে এজিএমে এটা পাশ করা হয় বা উত্থাপন করা হয় এবং পরবর্তী অর্থ বছরের জন্য অর্থাৎ নির্বাচনের পরে নতুন যে কমিটি আসবে তাদের কাছে নতুন একটা অর্থ বা বরাদ্দ দিয়ে দেওয়া হয়। আমি এই নির্বাচন নিয়ে একটু কথা বলবো, আমার সাথে একজন ক্রীড়া সংগঠক আছেন জাহিদুল ইসলাম খোকন নাম, আমার সাথে জানবো যে এই যে এক দুদিন পর একটা মানে 4 বছর পর নির্বাচন হয়, এই নির্বাচনও একটা অন্যরকম পরিবেশ দেখছি আমরা। সংগঠক হিসাবে বা সভাপতি হিসাবে তাবিদ আওয়াল সাহেব নির্বাচন করছেন, আপনার কাছে কী মনে হয় যে আসলে ফুটবলে প্রাণ ফিরিয়ে আসা কতটা প্রয়োজন এই মুহূর্তে? আসলে আপনারা জানেন যে ফুটবল ফেডারেশনের সালাদ্দিন সাহেব পুরো ফুটবলটাকেই একটা মানে নষ্ট করে থয়ে গেছে। এই জায়গাটাকে যদি একজন এমন সাংগঠনিক যে তাবিদ আওয়াল সাহেব, যে একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, ইনার মতো মানুষ যদি এই তাবিদ আওয়াল ভাইয়ের মতো মানুষ যদি এই ক্রীড়ায় আসেন, সভাপতি হন, তাহলে অবশ্যই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্যে একটা সবচেয়ে বড় মেসেজ এবং ফুটবলের জন্য একটা ভালো সংকেত। এবং সেম দেখেন ক্রিকেটটাও পাপন সাহেব কিন্তু পুরো ক্রিকেট বোর্ডটাকে এইভাবেই নষ্ট করে দিয়ে গেছে, ঠিক যেভাবে ফুটবল ফেডারেশনটা নষ্ট হয়েছে। দর্শক শুনতে পাচ্ছেন তানিয়া, আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে সভাপতি পরিবর্তনের সাথে সাথে দেশে ফুটবলটাও ডেভেলপ হবে তেমনটাই আসলে প্রত্যাশা করছেন যারা এখানে ভোট দিতে আসছেন কাউন্সিলর এবং একসাথে হচ্ছে যারা ক্রীড়া সংগঠক হিসাবে রয়েছেন। তো এই মুহূর্তে যে পরিবেশ তা আসলে খুবই উচ্ছ্বাসের একটা পরিবেশ, একটা ভোট হচ্ছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট থাকে আপনার মাধ্যমে আমরা আবার জানানোর চেষ্টা করবো দর্শকদের। তানিয়া হাসিব, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, পরবর্তী সংবাদে আবার আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তেহরান সহ কয়েক স্থানে বিস্ফোরণ। নরসিংদীর শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী নিহত। এবং ক্রিকেটের সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা বিসিবিকে জানালেন শান্ত। শুরুতেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে, আঘাত করা হয়েছে সামরিক স্থাপনা লক্ষ্য করে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। হামলা মোকাবেলার দাবি করেছে তেহরান, অভিযান সমাপ্ত করেছে তেল আবিব। শনিবার ভোর থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। আঘাত করা হয় তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায়। 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। এর জবাব দেবে ইসরায়েল, এমন শঙ্কা ছিল মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে।
এক বিবৃতিতে ইরানের ডিফেন্স হেডকোয়ার্টার্স দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা মোকাবিলা করেছে, তবে কিছু স্থানে সীমিত ক্ষতি হয়েছে। এই অবস্থায় সব বিমানবন্দরের সাময়িক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় তেহরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ক্রমাগত হামলার জবাব দেওয়া হয়েছে। একই সময়ে হামলা হয়েছে সিরিয়ার বিভিন্ন স্থাপনায়। ইরানের হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে ছিলেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম হায়মের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। হোয়াইট হাউস জানিয়েছে আত্মরক্ষার্থে হামলা চালিয়েছে ইসরায়েল, তবে ওয়াশিংটন এতে জড়িত নয় বলে দাবি করেছে পেন্টাগন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। অন্যান্য প্রসঙ্গ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন। শুক্রবার দেশে ফিরেছেন সেনাপ্রধান। ISPR জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নরসিংদীর শিবপুরে ট্রাক ও CNG চালিত অটোরিকশার সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। আজ দুপুর 12টায় মনোহরদি শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুরে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, শিবপুর থেকে CNG চালিত অটোরিকশাটি নারী পুরুষসহ 5 জন যাত্রী নিয়ে মনোহরদির দিকে যাচ্ছিল। পথে CNGটি শিবপুরের পচরা বাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে CNGটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক ও 5 যাত্রীসহ 6 জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। গত রাতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাসার গ্যাস লাইন থেকে নির্গত গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। দগ্ধ সবাই পোশাক কারখানার শ্রমিক। আহতদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্র। দেশটির নির্বাচন নিয়ে বিশ্বের মানুষের মাঝে আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। 4 বছর পরপর আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পরে, সেদিনই হয় ভোটগ্রহণ। যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি বহু দেশ থেকে আলাদা। গোটা বিশ্বের কাছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্ররূপে স্বীকৃত যুক্তরাষ্ট্র। দেশটির রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী দল মাত্র 2টি, রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি। সাধারণত এই 2 দলের যে কোনো এক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। অবশ্য ছোট ছোট কিছু রাজনৈতিক দল যেমন লিবার্টারিয়ান, গ্রিন, ইন্ডিপেন্ডেন্ট পার্টি, তারাও কখনো কখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী দেয়। গণতান্ত্রিক দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবশ্য দেশের নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, তিনি নির্বাচিত হন ইলেকটরদের ভোটে, আর ইলেকটরদের নির্বাচিত করে সাধারণ নাগরিকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট আসন সংখ্যা 538টি। এই নির্বাচনে বিজয়ী হতে হলে কমপক্ষে 270টি ইলেকটোরাল ভোট পেতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা পদ্ধতি 2টি, একটি হলো মাথাপিছু ভোট যাকে বলে পপুলার ভোট, অপরটি অঙ্গরাজ্য ভিত্তিক ইলেকটোরাল কলেজ ভোট। এ কথা বলার অপেক্ষা রাখে না যে মার্কিন গণতন্ত্রে পপুলার ভোটের চেয়ে ইলেকটোরাল কলেজ ভোট অনেক বেশি শক্তিশালী। কোনো একটি অঙ্গরাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি পপুলার ভোট পাবেন, তিনি ওই অঙ্গরাজ্যে সব ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন।
সব অঙ্গরাজ্যেই ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা সমান নয়, তাই বেশি ভোট আছে এমন অঙ্গরাজ্যগুলোকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারের ছক তৈরি করেন প্রার্থীরা। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার সাত মাস না পেরোতেই অধিনায়কত্ব ছাড়তে চাইছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের সময়টা তেমন ভালো কাটছে না। ভারত সিরিজের সব ম্যাচ হারার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। এমন অবস্থায় টাইগারদের নেতৃত্ব দিতে অপারগতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষে সরে যেতে চাইছেন তিনি। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন মতে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ড এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত চলে বাফুফের কংগ্রেস। এরপর শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। পছন্দের প্রার্থী বেছে নিতে 133 জন কাউন্সিলর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দর্শক, বাফুফে নির্বাচনের খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব, তিনি আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। হাসিব, বাফুফে নির্বাচনে ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখছেন আর এজিএমে কি আলোচনা হয়েছে? ১৩৩ জন কাউন্সিলর যারা এই মুহূর্তে আছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যারা কিনা ভাফুফে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভোট দিচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু 133 জনের মধ্যে আমার জানা মতো তথ্য অনুযায়ী 118টি ভোট কিন্তু পড়েছে, অর্থাৎ আরও 105টি ভোট বাকি রয়েছে। সেই সাথে এক ঘন্টা পেরিয়েছে, এক ঘন্টা কিছুটা সময় বেশি পেরিয়েছে, আর তিন ঘন্টা হাতে আছে। তো বাকিটা সময়ের মধ্যে বাকি ভোটগুলোও পড়ে যাবে এবং 133 জন ভোটার প্রত্যেকে কিন্তু উপস্থিত আছে। গত নির্বাচনে কিন্তু প্রত্যেকটা ভোটার বা প্রত্যেকটা ডেলিগেট কিন্তু উপস্থিত ছিলেন না। সো এবার কিন্তু প্রত্যেকটা ভোটার উপস্থিত আছে এবং উপস্থিতি আছে। এবং যে প্রশ্ন করেছে যে এজিএমে এর আগে কী আলোচনা হয়েছে, সাধারণত অর্থ বছরের যে একটা হিসেব থাকে সেটি আসলে এর এই নির্বাচনের আগে এজিএমে এটা পাশ করা হয় বা উত্থাপন করা হয় এবং পরবর্তী অর্থ বছরের জন্য অর্থাৎ নির্বাচনের পরে নতুন যে কমিটি আসবে তাদের কাছে নতুন একটা অর্থ বা বরাদ্দ দিয়ে দেওয়া হয়। আমি এই নির্বাচন নিয়ে একটু কথা বলবো। আমার সাথে একজন ক্রীড়া সংগঠক আছেন, জাহিদুল ইসলাম খোকন নাম। আমার সাথে জানবো যে এই যে এক দুদিন পর একটা মানে চার বছর পর নির্বাচন হয়, এই নির্বাচনও একটা অন্যরকম পরিবেশ দেখছি আমরা। সংগঠক হিসাবে বা সভাপতি হিসাবে তাবিদ আওয়াল সাহেব নির্বাচন করছেন, আপনার কাছে কী মনে হয় যে আসলে ফুটবলে প্রাণ ফিরিয়ে আসা কতটা প্রয়োজন এই মুহূর্তে? আসলে আপনারা জানেন যে ফুটবল ফেডারেশনের সালাদ্দিন সাহেব পুরো ফুটবলটাকেই ম্যাসিভ একটা মানে নষ্ট করে থয়ে গেছে। এই জায়গাটাকে যদি একজন এমন সাংগঠনিক যে তাবিদ আওয়াল সাহেব, যে একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, ইনার মতো মানুষ যদি এই তাবিদ আওয়াল ভাইয়ের মতো মানুষ যদি এই ক্রীড়ায় আসেন, সভাপতি হন, তাহলে অবশ্যই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্যে একটা সবচেয়ে বড় মেসেজ এবং ফুটবলের জন্য একটা ভালো সংকেত। এবং সেম দেখেন ক্রিকেটটাও পাপন সাহেব কিন্তু পুরো ক্রিকেট বোর্ডটাকে এইভাবেই নষ্ট করে দিয়ে গেছে, ঠিক যেভাবে ফুটবল ফেডারেশনটা নষ্ট হয়েছে। দর্শক শুনতে পাচ্ছেন, তা নিয়ে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে সভাপতি পরিবর্তনের সাথে সাথে দেশে ফুটবলটাও ডেভেলপ হবে তেমনটাই আসলে প্রত্যাশা করছেন যারা এখানে ভোট দিতে আসছেন কাউন্সিলর এবং একসাথে হচ্ছে যারা ক্রীড়া সংগঠক হিসাবে রয়েছেন। তো এই মুহূর্তে যে পরিবেশ তা আসলে খুবই উচ্ছ্বাসের একটা পরিবেশ। একটা ভোট হচ্ছে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট থাকে আপনার মাধ্যমে আমরা আবার জানানোর চেষ্টা করবো দর্শকদের। তানিয়া হাসিব, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তী সংবাদে আবার আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তেহরান সহ কয়েক স্থানে বিস্ফোরণ। নরসিংদীর শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত। এবং ক্রিকেটের সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা বিসিবিকে জানালো শান্ত। এ ছিল এখনকার মতো পরবর্তী নিউজ আপডেট বিকেল ৪টায়। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।